লাল নীল আর সবুজ রঙের সারি সারি পতাকায় সেজেছে সেতুর দুই পাশের রেলিং। সেতুর আঁকাবাঁকা বাঁক আর বাঁকের ফাঁক গলে উঁকি দেয়া শীতলক্ষা পাড়ের উঁচু শিল্প কলকারখানা যেন নতুন করে অর্থনীতিকে হাতছানি দিয়ে ডাকছে। উদ্বোধনের জন্য সম্পূর্ণ প্রস্তুত তৃতীয় শীতলক্ষা সেতু। টোল প্লাজার নিচের অংশে বসানো শেষ হয়েছে টাইলস, আর উপরে বড় করে লেখা হয়েছে সেতুর নাম, AKM নাসিম ওসমান সেতু। সোমবার সকালে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সেতুটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। স্থানীয়রা বলছেন এই সেতুটি তাদের শত বছরের দুঃখ ঘোচাবে। ছোট কিন্তু গুরুত্বপূর্ণ এই সেতুর অভাবে তাদের সড়ক পথে 40 কিলোমিটার ঘুরে নদীর ওপারের নারায়ণগঞ্জ শহরে যেতে হতো, আর নদী পারাপারে প্রায় ঘটত নৌকা ডুবে। হাসপাতাল যাইতে আমাদের সমস্যা ছিল, রাস্তায় রুগী মারা যাইত, কাশপুর ঘুরিয়া ঢাকা যাইতে হইতো। এখন আমরা ঢাকা সরাসরি বিরিদা যাব, আমাদের এই জন্য অনেক সুবিধা হয়েছে। ঢাকা ছিল গ্রামাঞ্চল, এখন একটা শিল্প এলাকায় একটা বাণিজ্য কেন্দ্র হইবে জায়গায়, তাহলে আমাদের এলাকার যে ভাইগুলো আছে, যুবক ভাই যারা মুরব্বী আছে, এরা কাজ করার একটা সুযোগ সংস্থান হইব। আগে যেমন মনে করো নদী পারাপার করতে গেলে একটা রোগী অসুস্থ রোগী নিয়ে তো অনেক কষ্ট হতো, এখন আমাদের সেই কষ্টটা হবে না। মুন্সিগঞ্জ যাইতে হইলো আমাদের মনে করেন লঞ্চ পারাপার হইতে হইতো, সময় মতো লঞ্চ আসতো না, কিন্তু এই জায়গায় ব্রিজ হওয়ার কারণে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ যাওয়া যাবে যে কোনো সময় যে কোনোভাবে। তৃতীয় শীতলক্ষা সেতুতে মোট লেন রয়েছে 6টি, যার মধ্যে 4টিতে চলবে দ্রুতগতির যানবাহন আর বাকি 2টি থাকবে পদচারী ও স্বল্পগতির যানবাহনের জন্য। 1.2 কিলোমিটার দীর্ঘ সেতুটির নির্মাণ ব্যয় হয়েছে 608 কোটি টাকা। 1234 মিটার সেতুর দৈর্ঘ্য, এর সাথে দুই পাশে অ্যাপ্রোচ সড়ক থাকছে প্রায় 1.5 কিলোমিটার। টোল হার সর্বনিম্ন 5 টাকা আর সর্বোচ্চ 625 টাকা, টোলার হচ্ছে সর্বোচ্চ রিক্সা 5 টাকা। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জানান সেতুটি চালু হলে বন্দরনগরের অর্থনীতি আরও অনেক বেশি বেগবান হবে। খুলনা, যশোর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া এই এলাকার মানুষ কিন্তু ঢাকা শহরে প্রবেশ না করেই পদ্মা ব্রিজ, শীতলক্ষা ব্রিজ হয়ে সরাসরি কিন্তু চিটাগাং যেতে পারবে, সেক্ষেত্রে একটা বড় ডিস্টেন্স কমে যাবে। নারায়ণগঞ্জের এই ব্রিজের মধ্য দিয়ে সারা বাংলাদেশের একটা আমূল পরিবর্তন, আমূল চেহারার পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন সাধিত হবে। সোমবার সকালে উদ্বোধন করলেও গাড়ি চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হবে সোমবার রাত 12টায়। 1.2 কিলোমিটার দীর্ঘ এই তৃতীয় শীতলক্ষা সেতু শুধু নারায়ণগঞ্জ থেকে এই বন্দর বা সোনারগাঁওকে সংযুক্ত করেনি, বরং নারায়ণগঞ্জের সঙ্গে সরাসরি সংযুক্ত করেছে দেশের অন্যতম ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়ককেও। পাশাপাশি এই সেতুটি চালু হলে নারায়ণগঞ্জ থেকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যেতে সময় বাঁচবে কমপক্ষে 2.5 থেকে 3 ঘন্টা। তবে বিশ্লেষকরা বলছেন এই তৃতীয় শীতলক্ষা সেতু চালুর মধ্য দিয়ে সবচেয়ে বেশি উপকৃত হবে বন্দরনগরী নারায়ণগঞ্জের অর্থনীতি। মাহমুদ রাকিব, এখন নারায়ণগঞ্জ।